जिकिर करो तो जिकिर करो अल्लाह 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 তালে অন্তরের ভিতরে যার ভয় আছে আল্লাহর ভয় যারা সালাত আদায় করবেন বিনয়ের সহিত নম্রতার সহিত যখন সালাতের মধ্যে দাঁড়ায় যাবেন দিলের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো ভয় রাখা যাবে না জোরে বলেন রাখা যাবে না একমাত্র অন্তরের ভিতরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় থাকা লাগবে কথা বলেন ঠিক কি না একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কোন কথা তার মনের মধ্যে থাকতে পারে তাহলে আপনার সালাত এইবার চলেন তাহলে সেই সালাত কি সালাত যেই নামাজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করে গেছেন যেই নামাজ সাহাবা ইকরাম আদায় করেছেন সেইভাবে সালাত আদায় করা লাগবে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি এমন ভাবে সালাত আদায় করতেন নবীজি এতটা লম্বা সময় সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকতেন নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির পা মুবারক ফুলে যেত বলেন সুবহানাল্লাহ একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলতে পারে আপনি চিন্তা করেছেন আর আমাদের পা ফুলা তো দূরের কথা পা ঠিক মতো খাড়া না হইতে রুকু সিজদা সব শেষ আছে না নাই দিলের কানটা লাগায় শুনবেন কথাগুলো একটু দিলের ভিতরে নেন কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেন না একটু অন্তর দিয়ে শুনেন আর খেয়াল করেন সাতটা গুণাবলী অর্জন করতে পারলেই জান্নাত দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন আমি গুনাহগার কি বলি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন নবীজি এতটা লম্বা সময় ধরে রুকু করতেন এতটা লম্বা সময় ধরে সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না বলেন সুবহানাল্লাহ তাহলে কতটা লম্বা সময় রুকু করতেন কতটা লম্বা সময় সিজদা করতেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে কিন্তু না আমি তাকায়া দেখি আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে এত কান্না করতেছেন নবীজির চোখের পানি দিয়া চাদর ভিজে গেছে বলেন সুবহানাল্লাহ নামাজ নবীজি শেষ করলেন আম্মা জানা আয়েশা তাকা দেখে নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে জুব্বা ভিজে গেছে বিছানার চাদর ভিজে গেছে আম্মা জান দেখে বলে নবী গো এত কান্না কেন করেন কি হয়েছে আপনার দেখে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আমার আল্লাহ যেন আমার একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে না দেয় সুবহানাল্লাহ যে নবী সিজদাতে উম্মতের মায়া মহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আজও কান্দেন মদিনায় হাসরের ময়দানে উম্মতের মহাব্বতে কাঁদবেন সেই নবী যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে আমাদের সালাত আদায় করার দরকার আছে না না নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন মরুভূমিতে যখন সাহাবা ইকরাম নামাজ জারিয়ে দিতেন আকাশের পাখিগুলো এসে খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে কাঁধের উপরে বসে থাকত সালাতে এত মনোযোগ ছিল এত মনোযোগ ছিল কাঁধে পাখি পড়া থাকে মাথায় পাখি পড়ে থাকে সাহাবীরা টেরও পাইতো না বলেন সুবহানাল্লাহ কাফের বেঈমানরা দূর থেকে তাকায় দেখতো আর বলতে গেল মানুষ না অন্য কিছু পাখি পয়রা সের পরেও তারা দেয় না সালাতে এত মনোযোগ বলেন সুবহানাল্লাহ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছেন তার কলিজার টুকরা সন্তানকে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরেছে স্ত্রী মানুষজনকে ডাকলেন সন্তানটাকে বিপদ মুক্ত করলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে বাড়ির ভিতরে মানুষজন দেখে বিবিকে জিজ্ঞাসা করলেন বিবি রে
বাড়ির ভিতরে এত মানুষজন ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। দেখে বলে স্বামী আমার, আপনি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে গেছেন, কলিজার টুকরা সন্তান আপনার চোখের সামনে খেলা করতেছিল, বিষাক্ত একটা সাপ সন্তানকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। সন্তানকে সাপ পেঁচিয়ে ধরেছে চোখের সামনে, মানুষজন আইসা সন্তানকে বিপদ মুক্ত করছে, এত ঘটনা ঘটে গেছে, তারপরেও কিছু টের পায় না। আর আমরা এমন মুসল্লি, সামনের কাতারে থেকে পিছন দিকে দেখি উজুখানায় পানি পড়ে গেল, বোঝেন না? এমন মুসল্লি, ডিজিটাল মুসল্লি হয়ে গেছে। কি মুসল্লি আমরা? ডিজিটাল। আমি এক জায়গায় একটা গল্প, নামাজ আদায় করতেছে এক মুসল্লি, নামাজ শেষে বলতেছে ইমাম সাহেব, হুজুর আপনি নামাজ আদায় করলেন, আরেকবার কান চুলকেছেন, এটা কি নামাজের মধ্যে জায়েজ আছে? চিন্তা কর, তাহলে ওর নজর কোন দিকে? হ্যাঁ, ইমাম সাহেব যে নামাজের মধ্যে কান চুলকেছে ওই ওই দিকে খেয়াল আছে, তো তোমার নজর কি ইমাম সাহেবের কানের দিকে না কোন দিকে? এরকম মানুষ আছেন, নামাজ পড়ে এদিক ওদিক তাকায়, চতুর্দিকে তাকায়, মসজিদের ফ্যান বনে লেখা পড়ে, কি যে ব্যস্ত, ওগুলো কি পরে দেখা যাবে না? কথা কন, ওগুলো কি পরে দেখা যাবে না? তো এইরকম অবস্থা, মানে নামাজও পড়ে দুনিয়ার সব দান, এটা তো রাস্তার সাথে মসজিদ, মাঝে মাঝে রাস্তার দিকেও তাকায়, কে বাজারে গেল কে আইল, এইরকম হলো অবস্থা। সম্মানিত হাজেরিন, খারাপ লাগতেছে, কষ্ট পাইতেছে, যে কথা বলতে যাচ্ছিলাম দিলের কান্তা লাগা শুনবেন, সাহাবীদের নামাজে এত মনোযোগ, দুনিয়ার কোনো কিছুই টের পায় না, আর আমরা সালাতে দাঁড়াইলে আমাদের অত খেয়াল খুশি, অতটা মনোযোগ আমাদের ভিতরে আসে না। আমরা যখন সালাতে দাঁড়াই দেখবেন কিছু কিছু মানুষ নামাজও পড়ে মশাও মারে, আসে না? এই হাতে মাসি বললে এই হাতে এরকম মশা মারে, পায়ে পড়লে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেবে, খাবু খা, আসেন? তো মশাও মারতেছে নামাজও করতেছে, বিরাট মুসল্লি, পরে তো জান্নাতুল ফেরদাউস তাড়াতাড়ি পুরস্কার দেওয়া দরকার। এরকম সালাত দেখে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো না? আর তারাবি বা অন্যান্য নামাজে দেখবেন ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত করে, লম্বা কেরাত হয়তো বা দেখা যাচ্ছে কোনো কোনো ইমাম সাহেব আছে এসব সালাতে লম্বা তিলাওয়াত করে, ও আগে নিয়ত বাঁধে না, বসে থাকছে, যখন ঠিক রুকু যাচ্ছে লাফ মেরে ও দাঁড়ায় রুকু চলে যাচ্ছে, মানে এরকম একটা মুসল্লি যে দাঁড়াইয়া ইমাম সাহেবের কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনবে তাতে ওর অলসতা, জান্নাত তো ঢুকবা কোন দিক দিয়ে? একটু পরিবর্তন হন, একটু পরিবর্তন হন, আল্লাহর কোরআন কাফির বেঈমানরা যদি শুনতে পারে, রাসূলের বাড়ি ধরে চার ধরে দাঁড়ায়, তুমি তো ইমানদার, তুমি তো মুমিন, তুমি শুনলে জাদাতহুম ঈমান, তোমার ঈমান আল্লাহ বাড়ায়া দেবে, কোরআন যত শুনবা ঈমানের ব্যাটারি দিবে তত চার্জ হবে, সুবহানাল্লাহ, কোরআন শুনবা না, দিন দিনের কথা শুনবা না, ওলামা ইকরামদের বয়ান শুনবা না, দিলের ভিতরে মরিচা করবে, শয়তান এত শয়তানি শিখায় দেবে যে জাহান্নামে নিয়ে যাই ছেড়ে দেবে, কথা বুঝেন না? জাহান্নামে নিয়ে যাই ছাড়বে, এজন্য আসেন একটু পরিবর্তন হয়। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, দিলের কান্দা লাগা কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন, সাহাবীদের মতো রুকু সেজদা, সাহাবীদের মতো সালাত আমাদের আদায় করার দরকার আছে না নাই? আমার নামাজ নবীজির নামাজের মতো হোক আপনারা চান কি না? এই জন্য সালাতে তাড়াহুড়ো করবেন নাকি সময় দেবেন? তিলাওয়াত করবেন সুন্দর করে, রুকু করবেন সুন্দর করে, সেজদা দেবেন সুন্দর করে, কারণ দুনিয়ার সব চাইতে বড় জোর যে নামাজ চুরি করে, কথা বলেন, বড় সরের নাম কি? নামাজ। এই জন্য বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা লাগে। সম্মানিত হাজিরিন, এই জন্য আসেন একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি, এমন ভাবে সালাত আদায় করব যাতে কেবলমাত্র অন্তরের ভিতরে আল্লাহর কথা থাকে,
ব্যবসার কথা, বিবির কথা, সন্তানের কথা, ক্ষেত খামারের কথা, সব কথা যেন মসজিদের বাইরে থাকে। আমি যেটুকু সময় আমার আল্লাহকে দিতে আসছি, এই সময়ের মধ্যে আমি কোনো কৃপণতা করব না, কার্পণ্যতা করব না, এই সময়টার ভিতরে আমি দুনিয়াবি কোনো চিন্তা করব না। কথা বলেন ঠিক কি না? যখন সলাতের ভিতরে দাঁড়াবেন, যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন, তখন দুনিয়ার কোনো খেয়াল, দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়ার কোন হাট বাজারের কথা, কোনো কিছুই যেন স্মরণ না থাকে। শুধুমাত্র স্মরণ থাকবে একটি কথায়, যে কিভাবে, কোন সুরতে, কোন তরিকে, কোন পদ্ধতিতে সালাত আদায় করলে আমার আল্লাহ আমার সালাত কবুল করবে, এটাই যেন আমাদের নিয়ম থাকে। কথা বলেন ঠিক কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ।